তো এখন তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে যে টপিকটা সেটা হলো গ্লাস সামগ্রী সো এই গ্লাস সামগ্রী থেকে সর্বপ্রথম যেটা তোমাকে জানতে হবে এই গ্লাস সামগ্রীটা কয় প্রকার সো গ্লাস সামগ্রী হলো দুই প্রকার সো দুই প্রকার কি কি এক নাম্বারটা হলো কোমল গ্লাস এবং দুই নাম্বারটাকে বলা হয় কি শক্ত গ্লাস সো প্রথমে যেটা পড়তে হবে এই যে কোমল গ্লাসটা আছে এই কোমল গ্লাসের অপর নামগুলো কী কী তাহলে মনে রাখবা কোমল গ্লাসের অপর নাম হলো ফ্লিন গ্লাস বা সব গ্লাস্ট এটা পরীক্ষা বেশিরভাগ সময় দিয়ে যায় কোমল গ্লাসের অপর নামগুলো লেখো তারপর যেটা পড়তে হবে এই কোমল গ্লাসটা কোথায় কোথায় ব্যবহার করা হয় বা কোমল গ্লাস দ্বারা কী কী তৈরি করা হয় তাহলে মনে রাখবো কোমল গ্লাস দ্বারা কাসনল তৈরি করা হয় বিকার তৈরি করা হয় ওয়াশ গ্লাস তৈরি করা হয় এবং ফানেল তৈরি করা হয় তারপর যেটা জানবো বা যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা কি এই যে কোমল গ্লাসটা আছে এই কোমল গ্লাসের উপাদানগুলো কী কি এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট কারণ প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষায় বা ভর্তি পরীক্ষায় দিয়ে দেয় এই কোমল গ্লাসের উপাদানগুলো লিখো বা কোমল গ্লাসের উপাদানগুলো কী কী তাহলে মনে রাখবো কোমল গ্লাসের উপাদান হলো সোডিয়াম আর ক্যালসিয়াম সিলিকেট এই দুটা হল কোমল গ্লাসের উপাদান তারপর যেটা পড়তে হবে কোমল গ্লাস কিন্তু কম তাপ সহ্য করতে পারে কিন্তু বেশি তাপ কোমল গ্লাস সহ্য করতে পারে না তারপর যেটা সম্পর্কে জানবো এই গ্লাসের যে একটা প্রকার বেদ সেটাকে বলা হয় শক্ত গ্লাস সো এখান থেকে সর্বপ্রথম যেটা পড়তে হবে এই যে শক্ত গ্লাসটা আছে এই শক্ত গ্লাসের অপর নামগুলো জানতে হবে পরীক্ষা কিন্তু অপর নামগুলো বেশি দিয়ে দেয় তাহলে মনে রাখবো শক্ত গ্লাসের অপর নাম হলো কিম্যাক্স গ্লাস বা পাইরেক্স গ্লাস সো এমসি চলে আসতে পারে যে পাইরেক্স গ্লাস কোন গ্লাসের অপর নাম তাহলে মনে রাখবো পাইরেক্স গ্লাসটা শক্ত গ্লাসের অপর নাম তারপর যেটা পড়তে হবে এই শক্ত গ্লাস দ্বারা কি কি জিনিস তৈরি করা যায় তাহলে দেখো কী কী তৈরি করা হয় প্রথমটা হলো কোনিকাল ফ্লাক্স অর্থাৎ কোনিকাল ফ্লাক্স শক্ত গ্লাস দ্বারা তৈরি করা হয় পিপেট এই পিপেটটাও কি দ্বারা তৈরি করা হয় শক্ত গ্লাস দ্বারা তৈরি করা হয় বুরেট এই বুরেটটাও কি দ্বারা তৈরি করা হয় শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি করা হয় মিজারিং সিলিন্ডার এই মিজারিং সিলিন্ডারও আমাদের পাইরেজ গ্লাস বা কিমেক্স গ্লাস বা শক্ত গ্লাস দ্বারা তৈরি করা হয় সো এই নামগুলো মনে রাখতে হবে এমসে চলে আসতে পারে যে মিজারিং সিলিন্ডার কোন গ্লাস থেকে তৈরি করা হয় তাহলে মনে রাখবো সেটা শক্ত গ্লাস বা কিমেক্স গ্লাস বা পাইরেজ গ্লাস থাকা গ্লাস থেকে তৈরি করা হয় তারপর যেটা পড়তে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এই যে শক্ত গ্লাসটা আছে এই শক্ত গ্যাসের উপা গ্লাসের উপাদানটা কি এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষা কিন্তু এটা সবচেয়ে বেশি দিয়ে দেয় তাহলে মনে রাখবো পাইরিস গ্লাসের উপাদান বা শক্ত গ্লাসের উপাদানগুলো কী কী উপাদানটা হলো জিঙ্ক এবং বেরিয়াম বোরোসিলিকেট বা অ্যালুমিনো সিলিকেট আমি আবার বলতেছি দেখো একটা হবে কি অবশ্যই জিঙ্ক থাকবে বা আমাদের বেরিয়াম বোরোসিলিকেট থাকতে পারে অথবা অ্যালুমিনো সিলিকেট থাকতে পারে এগুলার দ্বারা আমাদের কী হয় শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাসের তৈরি হয়ে থাকে অর্থাৎ এগুলার উপাদান হলো এইগুলা তারপর যেটা পড়তে হবে এই শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস বা কিমেক্স গ্লাসটা কি উচ্চ তাপ সহ্য করতে পারে সো এটা উচ্চ সহ্য করতে পারলেও কখনো যদি এই শক্ত গ্লাসটাকে যদি আমরা মাইনাস ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস ফোর ডিগ্রি ফার এর কম তাপে নিয়ে যায় তাহলে কিন্তু সেটা ফেটে যাবে অর্থাৎ এ বেশি তাপ সহ্য করতে পারলেও একে যদি আমরা কম তাপে অর্থাৎ মাইনাস বি ডিগ্রি সেলসিয়াস থেকে কম বা মাইনাস ফোর ডিগ্রি ফাইভ থেকে যদি কম তাপে নিয়ে যায় তাহলে কিন্তু সেই যে শক্ত গ্লাসগুলো আছে বা পাইরেক্স গ্লাস আসলে সেটা কিন্তু ফেটে যায় সো গ্লাস সামগ্রী থেকে এই তথ্যগুলো জানতে হবে তারপরে যেটা আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো এই যে গ্লাসগুলো আছে এই গ্লাসগুলো পরিষ্কার করার জন্য কখনও যদি ময়লা হয়ে যায় সেটা পরিষ্কার করার জন্য আমরা কী কী জিনিস ইউজ করবো সো এটা পরিষ্কার করার জন্য কিছু নির্দিষ্ট কিছু আমাদের কেমিক্যাল আছে এগুলা ইউজ করলে আমরা খুব সহজেই এই গ্লাসগুলোকে পরিষ্কার করতে পারি সো কী কী কেমিক্যাল সো এখানে মিললে আমাদের চারটা কেমিক্যাল সম্পর্কে জানতে হবে সো সর্বপ্রথম যেটা সম্পর্কে জানতে হবে আমরা গ্লাস সামগ্রী পরিষ্কার করার উপাদান হিসাবে কী কী ব্যবহার করব এক নম্বর যেটা ব্যবহার করতে পারি টেন পারসেন্ট সোডিয়াম কার্বনের দ্রবণ ব্যবহার করতে পারি লিকার অ্যামোনিয়া সো এই লিকার অ্যামোনিয়া জিনিসটা কি যে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট অ্যামোনিয়ার যে দ্রবণটা সেটাকে হয় লিকার অ্যামোনিয়া এই লিকার অ্যামোনিয়াওটা আমরা গ্লাস সামগ্রী পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা ডাইক্রোমিথেন এই ডাইক্রোমিথেনটাও কিন্তু আমরা গ্লাস সামগ্রী পরিষ্কার করতে ব্যবহার করতে পারি আর কী কী ব্যবহার করতে পারি আর আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হলো ডিটারজেন্ট ডেকন নব্বই সো এটাও কিন্তু আমরা গ্লাস সামগ্রী পরিষ্কার করতে ব্যবহার করতে পারি সো এই যে ডিটারজেন্ট ডেকন নব্বই এটা মিললি বান্ধব ডিটারজেন্ট অর্থাৎ এটা পরিবেশের জন্য খুবই উপযুক্ত এবং এটা মিললি একশো পার্সেন্ট অণুজীব দ্বারা ভাঙনযুক্ত এবং ফসফেট মুক্ত কে এই ডিটারজেন্ট ডেকন নব্বই সো এই ডিটারজেন্ট ডেকন নব্বই দ্বারা আমরা গ্লাস সামগ্রী পরিষ্কার করতে পারব তারপর আমরা কী দ্বারা গ্লাস সামগ্রী পরিচয় পরিষ্কার করতে পারবো ক্লিনিং মিশ্রণ এই ক্লিনিং মিশ্রণ দ্বারাও কিন্তু আমাদের গ্লাস সামগ্রী পরিষ্কার করা যায় তো এখান থেকে যেটা পড়তে হবে এই যে ক্লিনিং মিশ্রণ এটা কী কী দ্বারা তৈরি এটা সবচেয়ে আমাদের বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তাহলে মনে রাখবো এই যে ক্লিনিং মিশ্রণটা আছে এটা মেনলি গারো সালফোরিক অ্যাসিড ও সোডিয়াম ডাইক্রোমের দ্বারা তৈরি হয়ে থাকে তো যদি প্রশ্ন চলে আসে ক্লিনিং মিশ্রণ কাকে বলে তাহলে লিখবো যে গারো সালফোরিক অ্যাসিড ও সোডিয়াম ডাইক্রোমের দ্বারা গঠিত যে যৌগ বা যে দ্রবণ সেটাকে বলা হয় ক্লিনিং মিশ্রণ আর এই যে এটা দ্বারা যেই দ্রবণটা তৈরি হচ্ছে বা যে ক্লিনিং মিশ্রণটা তৈরি হচ্ছে এটা দ্বারা আমরা কী করতে পারবো গ্লাস সামগ্রীকে খুব সহজে পরিষ্কার করতে পারবো তারপর আমরা কি আর কি ব্যবহার করতে পারি চার নম্বর যেটা ব্যবহার করতে পারি আমরা ক্রোমিক অ্যাসিড বা কিঞ্জিং মিক্সারও ব্যবহার করতে পারি কিসের জন্য গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য তো এখান থেকে যেটা তোমাদের ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা চলে আসতে পারে এই ক্রোমিক অ্যাসিড এটা কি বা এটা কী দ্বারা তৈরি করা হয় তাহলে মনে রাখবো গারো সালফ্রিক অ্যাসিড অবশ্যই সেটা টু মোলার হতে হবে এবং চল্লিশ মিলিলিটার সাথে আমরা নিব পটাশিয়াম ডাইক্রমের কতটুকু ফোর গ্রাম এবং সাথে যদি পানি নেই এবং সেটার যে দ্রবণটা তৈরি হবে সেটাকে কেবল হবে ক্রোমিক অ্যাসিড এই ক্রমিক অ্যাসিডটার দ্বারা আমাদের গ্লাস সামগ্রী খুব সহজে পরিষ্কার করা যায় তাহলে এমসি কো যদি বা বোর্ড পরীক্ষায় নাম্বার চলে আসে যে ক্রমিক অ্যাসিড কাকে বলে তাহলে লিখব কি যে গারো সালফরিক অ্যাসিড যেটা পরিমাণ যেটা থাকতে হবে যার ঘনমাত্রা থাকতে হবে দুই মোলার এবং চল্লিশ মিলিলিটার আয়তন থাকতে হবে সাথে নিতে বা পটাশিয়াম ডাইক্রোমেট কতটুকু ফোর গ্রাম এবং পানির যে দ্রবণ তৈরি হবে সেটাকে বলা হবে ক্রোমিক অ্যাসিড এখন এখান থেকে যেটা পড়তে হবে এই যে ক্রমিক অ্যাসিডটা আছে এই ক্রোমিক অ্যাসিডটা কিন্তু সর্বোত্তম তীব্র জারক ও পরিষ্কারক সো মনে রাখবা এই ক্রমিক অ্যাসিডটা সর্বোত্তম তীব্র জারক এটা খুবই তীব্র জারক থাকবে এবং খুব ভালো পরিষ্কারক এবং এটার সাধারণত নর্মাল যে তাপমাত্রা সেটা কত সত্তর থেকে আশি ডিগ্রি সেলসিয়াস তাহলে এইখানে যে চারটা আমাদের যে আমাদের কেমিক্যালগুলো আছে যে আমাদের এই চারটা কেমিক্যাল দ্বারা আমরা কী করতে পারি গ্লাস সামগ্রীকে খুব সহজে আমরা পরিষ্কার করতে পারি তাহলে এই তথ্যগুলো মনে রাখতে হবে কারণ পরীক্ষায় কিন্তু তোমাদের এমসিগুলোতে বা সিকিউতে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে যে গ্লাস সামগ্রী পরিষ্কার উপাদানগুলো সম্পর্কে লিখাও তখন কিন্তু তোমাকে এই পয়েন্টগুলো উল্লেখ করে সুন্দরভাবে গুছায় লিখতে হবে এরপরে আমরা এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের যে আরও যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সম্পর্কে জানবো